হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স স্কুল। যারা তোমরা যারা ব্যাংকিং চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছো বা অপেক্ষা করে আছো যে তোমাদের ব্যাংকে নিয়োগের জন্য কবে তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, তাদের জন্য সুখবর বা সমস্ত চাকরির পরীক্ষার জন্য যাদের যারা প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য সুখবর। তোমাদের কিন্তু ব্যাংকে প্রচুর পরিমাণে শূন্য পদে নিয়োগ করা হবে এবং সেই পরীক্ষাগুলো কবে হবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসও বলে দেওয়া হয়েছে। IBPS এর মাধ্যমে যেগুলো নিয়োগ করা হয়ে থাকে, IBPS এর মাধ্যমে IBPS ক্লার্ক, IBPS অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে অফিসার লেভেলের যেগুলো নিয়োগ করা হয় তার কিন্তু এক্সাম ক্যালেন্ডার 2023 তোমাদের প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের কবে কোন পোস্ট নোটিফিকেশান আসবে, কবে প্রিলিমস এক্সাম হবে, কবে মেন এক্সাম হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। মন দিয়ে শুনবে, বেশি সময় তোমরা হাতে পাবে না, মাত্র 2 মাসের মধ্যেই দেখবে তোমাদের নোটিফিকেশান আসবে। তার 2 মাস পরেই প্রিলিম এক্সাম হবে, তার 1 মাস পরেই দেখবে মেন্স এক্সাম হয়ে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাংকিং সেক্টর হচ্ছে এই যে IBPS এর মাধ্যমে যেগুলো নিয়োগ করা হয় সেটা কিন্তু সব থেকে কম সময়ের মধ্যে তোমাদের নিয়োগটা করা হয়ে থাকে। এবং যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাও, তাহলে কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করতে হবে তোমাদের ব্যাংকিং পরীক্ষার জন্য। দেখো, টেন্টেটিভ ক্যালেন্ডার অফ অনলাইন CRP ফর RRBs অ্যান্ড IBPS PSBs 2023-24 ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। দেখো, প্রথমে কি রয়েছে, RRBs CRP RRB 12 অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড CRP RRB 12 অফিসার্স নিয়োগের যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে সেটা দেখো। পোস্ট কি দেওয়া রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিস স্কেল 1, 5/8/2023 একটা প্রিলিমিনারি এক্সাম হবে, 6/8/2023, 12/8/2023, 13/8/2023 অ্যান্ড 19/8/2023। তাহলে দেখো, আগস্টের 5 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 19 তারিখ এগুলোতে তোমাদের কিন্তু প্রিলিমস এক্সাম হবে। আর সিঙ্গেল এক্সামিনেশন যেগুলো থাকবে সেগুলো তোমাদের হচ্ছে সেপ্টেম্বর মাসে, 10/9/2023 সেপ্টেম্বর মাসে পরীক্ষা। তারপর মেন এক্সাম দেখো কত তাড়াতাড়ি, সব থেকে দেখার বিষয় যেটা রয়েছে, দেখো প্রিলিমস এক্সাম তোমার 5/8/2023 হচ্ছে আগস্টের 5 তারিখ, আর অফিসার স্কেলের যেটা মেন এক্সাম দেখো 10/9/2023, অর্থাৎ 1 মাস পরেই তোমার কিন্তু মেন এক্সাম। আর অফিস অ্যাসিস্ট্যান্টের মেন এক্সাম দেখো 16/9/2023। তো সময় তোমরা কিন্তু হাতে খুব কম সময় পাবে, কারণ প্রিলিমস এবং মেন্স এর মধ্যে তোমাদের মাত্র 1 মাসের একটা গ্যাপ রাখা হয়েছে, সেই সময়ের মধ্যে পরীক্ষা হবে। আর 3 মাসের মধ্যেই দেখবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো নোটিফিকেশান আসবে কয়েকদিন পরই, নোটিফিকেশান চলে আসবে। তোমরা কোন ওয়েবসাইটে নোটিফিকেশান পাবে, কীভাবে ফিল আপ করবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে এখানে। মন দিয়ে আর একটু সময় নাও, মন দিয়ে দেখতে থাকো। দেখো, PSB যেগুলো পোস্ট রয়েছে, CRP ক্লার্ক 13, CRP PO যেটা ব্যাংক PO বলা হয় MT 13, CRP SPL 13, অর্থাৎ ক্লার্ক PO যেগুলো হয়ে থাকে। দেখো, প্রিলিমিনারি এক্সাম কবে রয়েছে, ক্লার্কের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে 26/8/2023, তারপর দেখো 27/8/2023, তারপর 2/9/2023, প্রবেশনারি অফিসারদের যে পরীক্ষা 23/9/2023, 30/9/2023, 1/10/2023, আর স্পেশালিস্ট অফিসার যেগুলো 30/12/2023, 31/12/2023। তো দেওয়া রয়েছে মেন এক্সাম দেখো 7/10/2023, 1 মাস 1.5 মাস পরই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। প্রসেস অফ রেজিস্ট্রেশন তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে দেখে নাও। দ্য রেজিস্ট্রেশন প্রসেস উইল বি থ্রু অনলাইন মোড অনলি, অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলেই তোমরা পারবে। অ্যান্ড দেয়ার উইল বি এ সিঙ্গেল রেজিস্ট্রেশন অফ ফর বোথ প্রিলিমিনারি অ্যান্ড মেন এক্সামিনেশন হোয়াট এভার অ্যাপ্লিকেবল। প্রিলিমিনারি এবং মেন এক্সামের জন্য যদি তোমাদের একটা পরীক্ষা হয়ে থাকে তো একবার রেজিস্ট্রেশন, সমস্ত কিছু প্রসেস তোমরা জানোই, সমস্ত পরীক্ষাতে যেমনটা হয়ে থাকে এখানেও তেমনটাই হবে। ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু আপলোড দ্য ফলোয়িং ডকুমেন্ট এজ পার দ্য স্পেসিফিকেশন গিভেন ইন অ্যাডভার্টাইজমেন্ট। ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট 20 KB থেকে 50 KB সাইজ, এগুলো তোমরা প্রত্যেকেই জানো, নোটিফিকেশান একবার চলে এলেই তোমরা কিন্তু এগুলো সব জানতে পেরে যাবে, ঠিক আছে। স্ক্যান্ড কপি অফ হ্যান্ড রিটেন ডিক্লারেশন এজ পার দ্য ফরম্যাট, যেভাবে ফরম্যাট থাকবে সেই ফরম্যাটে হ্যান্ড রিটেন ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে, এগুলো পড়া হবে। এখন শুধু তোমাদের প্রিপারেশনটা শুরু করতে হবে। এই কবে নোটিফিকেশান আসবে তবে আমরা প্রিপারেশন শুরু করবো এইভাবে করলে চলবে না। যাদের মোটামুটি গ্র্যাজুয়েট রয়েছে যারা, ঠিক আছে, যারা গ্র্যাজুয়েট রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো প্রিপারেশনটা তোমরা কিন্তু ব্যাংকিংয়ের জন্য শুরু করতে পারো, ঠিক আছে। শুরু করো প্রিপারেশন, নোটিফিকেশানের চিন্তা নেই, নোটিফিকেশান তোমাদের চলে আসবে, নোটিফিকেশান এলে তোমরা অ্যাপ্লাই করে দিও। এখানে দেখো ডিটেইলড নোটিফিকেশান, প্রসপেক্টিভ ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট
অফিসিয়াল ওয়েবসাইটস অফ আইবিপিএস, এই যে ওয়েবসাইট www.ibps.in, এই ওয়েবসাইট মাঝে মধ্যেই তোমাদের চেক করতে বলা হচ্ছে, তোমরা চেক করতে পারো অথবা আমি তো তোমাদের নোটিফিকেশান এলেই আমি বলেই দেবো তোমাদের, ঠিক আছে। ডিসক্লেমার কি বলে বলা হয়েছে, আইবিপিএস হাউএভার রিজার্ভস দ্য রাইট টু চেঞ্জ দ্য প্রসেস ইনক্লুডিং গাইডলাইন্স, এটা চেঞ্জ হতে পারে, এটার এগুলো আমাদের দেখার কিছু নেই, তো তোমাদের নোটিফিকেশানের শুধুমাত্র অপেক্ষা রয়েছে। নোটিফিকেশান আসবে নিশ্চিত, তোমাদের প্রিপারেশন, যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে চাও তারা কিন্তু প্রিপারেশান শুরু করো, ব্যাংকিং নয় শুধুমাত্র অন্যান্য সেক্টরে যাদের চাকরি করতে চাও। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু গ্রাজুয়েশন চাওয়া হবে, গ্রাজুয়েশন যারা রয়েছে অবশ্যই অবশ্যই ব্যাংকিংয়ের জন্য তোমাদের প্রিপারেশন তোমাদের শুরু করতে হবে, কারণ একবার নোটিফিকেশান চলে এলে দেখতে পাচ্ছ আগস্টে তোমাদের পরীক্ষা হবে, নভেম্বরে তোমাদের মেন পরীক্ষা হবে, ঠিক আছে, আগস্টে প্রিলিমস, সেপ্টেম্বরে তোমাদের মেন পরীক্ষা, ঠিক আছে। তাহলে এক মাস মাত্র সময় পাবে হাতে, এখন থেকে প্রিপারেশন করলে তোমরা 7-8 মাস হাতে সময় পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, এই পিডিএফটা যদি পেতে চাও আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও, এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, এবং নতুন তোমরা হয়ে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, একটা লাইক করে দাও, ঠিক আছে, থ্যাংক ইউ।